নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/1/2022 স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে। আমরা জানি যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে আজ 3 তারিখ থেকে, আগামী 3 তারিখ 3রা ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ চালু হয়ে যাচ্ছে। স্কুলের অষ্টম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর কলেজ বিশ্ববিদ্যালয়েও চালু হচ্ছে। তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ে ওখানে পড়াশোনা হবে, আর বাকিদের পড়াশোনার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। তো শিক্ষা দপ্তরের এবার সেই স্কুল খোলা নিয়ে সেই নোটিশ জারি করেছে, আসুন দেখে নেব স্কুল শিক্ষা দপ্তরের সেই অফিসিয়াল নোটিশ, স্কুল খোলা নিয়ে গুরুত্বপূর্ণ কী নোটিফিকেশান। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো দেখে নেব নোটিফিকেশানটাতে কী রয়েছে। এই হচ্ছে নোটিফিকেশান, দেখতে পাচ্ছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। সমস্ত ডিএমদেরকে জানানো হচ্ছে যে ওপেন দ্য স্কুল আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, মেমো নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন 38/SSC/2022। কী বলছে স্যার ম্যাডাম, দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু রিওপেন স্কুল অন ক্যাম্পাস ফর স্টুডেন্ট ফর ক্লাস 8, 9, 10, 11, 12। তাহলে স্কুল ক্লাস 8 থেকে 12 পর্যন্ত চালু হচ্ছে, ইফেক্ট করা হবে 3/2/2022 থেকে 3রা ফেব্রুয়ারি থেকে চালু হবে। অবশ্যই মেনটেনিং অল কোভিড নর্মস অ্যান্ড প্রোটোকলস, সমস্ত কোভিড বিধি মেনে স্কুল চালু হচ্ছে। এবং ইউ আর রিকোয়েস্ট টু গাইড ইউর প্রসেস ক্লোজলি ফর স্মুথ রিওপেন স্কুল ইন ইউর ডিস্ট্রিক্ট অ্যান্ড আই উড সাজেস্ট দ্য ফলোয়িং, অর্থাৎ যাতে স্কুল ভালোভাবে খোলা হয় তার সেটা দেখতে বলা হচ্ছে। এবং এখানে পয়েন্টগুলো যেটা রয়েছে, 1 নম্বর হচ্ছে ইউ আর রিকোয়েস্ট টু নমিনেট এডিএম এডুকেশন ইন নোডাল অফিসার, একটা নোডাল অফিসার ক্রিয়েট করতে বলা হয়েছে যে সমস্ত স্কুল খোলার ওপর নজরদারি করবে, কোভিড বিধি মেনে যাতে স্কুল খুলে সেগুলো দেখবে। 2 নম্বর, সুইটেবল স্টেপ টেকেন ইমিডিয়েটলি ক্লিনিং স্কুল, 2রা ফেব্রুয়ারির মধ্যে স্কুল পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে অল টিচিং নন টিচিং স্টাফ অ্যালাউ অ্যাটেন্ড দ্য ক্যাম্পাস ইভেন্ট ফ্রম সমস্ত টিচিং অন টিচিং স্টাফকে, স্কুলে শিক্ষক শিক্ষাকর্মীদেরকে 2/2/2022 থেকে আসতে বলা হবে, আসতে হবে। এবং হোস্টেল, মেবি হোস্টেলও খুলে যাবে, এবং অবশ্যই এই স্ট্রিক্টলি কোভিড বিধি মেনে হোস্টেল খুলে যাবে। এবং একাডেমিক গাইডলাইন্স বোর্ড কাউন্সিল অবশ্যই একটা গাইডলাইন প্রকাশ করবে, এবং তার সঙ্গে কোভিড জেনারেল গাইডলাইন স্কুল খোলা নিয়ে অ্যাডভাইজারি এটাও কিন্তু প্রকাশ করা হবে, এটা প্রকাশ করতে হবে, এটা বলা হয়েছে। আর নেক্সট হচ্ছে ডক্টর এন বিশ্বাস, অনিন্দনারায়ণ বিশ্বাস, কমিশনার অফ স্কুল এডুকেশন, শ্যাল বি নোডাল অফিসার স্টেট লেভেল ফর দ্য পারপাস, ইন কেস এনি ফার্দার ক্লারিফিকেশান ইউ মে গেট ইন টাচ উইথ মি হিম অ্যাট এনি টাইম। তাহলে দেখছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডিএমদেরকে, সমস্ত জেলার ডিএমদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুল খোলার জন্য স্মুথলি যাতে স্কুল খোলার, স্কুল চালু হয় বা স্কুল খোলা যায় তার ব্যবস্থা করতে হবে। এবং স্কুলটা ইফেক্ট হবে এটা হচ্ছে 3/2/2022 থেকে, আর ছাত্রছাত্রীদের তাহলে 3 তারিখ থেকে ক্লাস এইট থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হয়ে যাচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা আসবে। এবং কোভিড বিধি মেনে অবশ্যই আর 2 তারিখ থেকে টিচারদেরকে আসতে হবে, এটা কিন্তু পরিষ্কার নোটিফিকেশানে রয়েছে। তো যা হোক, এই নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।